আপনারা দেখছেন কেকেএস টিভি। প্রধানমন্ত্রীর কাছে সময় দিয়েছিল 2 ঘন্টা, আল্লাহ পাক আমাদের সময় 2 সেকেন্ডও দেন না। আমি এখান থেকে বাড়িতে গিয়ে নামাজ পড়তে পারবো কিনা এই গ্যারান্টি আমার নাই। এই সময়টুকু আল্লাহ পাক আমাদেরকে যাই নাই। তাই হচ্ছে আমাদেরকে সম্পদ অর্জন করতে হবে এই দুনিয়ার জমিন থেকে, নেকির কাজ করে আমাদের মহামূল্যবান সম্পদ আখেরাতের ময়দানে জান্নাত অর্জন করতে হবে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তৌফিক কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আজ আমরা দুনিয়ার সম্পদ থেকে বিমুখ হয়েছি, দুনিয়ার সম্পদ শুধু যেটা দুনিয়াতে থাকবে ওইটার কিছু আমরা ছুটে পড়েছি। আপনার পশ্চিম বেদগারি কয়জন আলেম আছে? আমাদের পশ্চিম খুশিয়া কয়জন আলেম আছে? সব পাপের ব্যাটা আছে না? সব পাপেরই ব্যাটা আছে, কয়জনের ব্যাটা আপনাকে জানাজা করতে পারবে? আপনার তো সম্পদ অনেক আছে, 180 বিঘা 80 বিঘা 90 বিঘা সম্পত্তির মালিক আপনি, তারপরে আপনাকে জানাজা নামাজ করাইতে হবে বারাকিয়া ইমাম দিয়া। আপনি কি সেই চিন্তা করেছেন? কিসের সম্পদ করেন আপনি? কিসের পিছনে সময় ব্যয় করেন? কিসের পিছনে মাথার গান পায় ধরেন? কার পিছনে সময় নষ্ট করেন? এটা কি চিন্তা করে দেখেছেন? এটা চিন্তা করে দেখেন নাই? এই চিন্তা করলে কি হবে জানেন? আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন না কেন? ইসলামী শিক্ষায় শিক্ষিত করলে বেতন পাবে কম, ইনকাম করবে কম, বেটার বই চালাবে না, সন্তানকে মানুষ করবে, এই চিন্তা করে আপনার সন্তানকে ইংলিশ লাইনে পড়ান। হাজারো ইংলিশ পড়ুয়া টিচার, হাজারো ইংলিশ পড়ুয়া ছাত্ররা অনার্স মাস্টার্স পাস করে রিক্সা চালায়। আল্লাহর কসম করে বলি, যারা দিনের এলেম শিক্ষা করছে কোনো ব্যক্তি রিক্সার উপর চলে না, তারা রিক্সার সিটে চলে, ওই রিক্সা চালায়। এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক দান করবেন। প্রতিফলে আপনার কি হবে জানেন? মনে করেন আপনার সন্তানকে আপনি বাংলাদেশের শিক্ষা নয় আমেরিকার শিক্ষায় শিক্ষিত করতেছেন বাংলাদেশ থেকে, প্রত্যেক মাসে টাকা লাগে 1,50,000, তারপরেও তাকে শিক্ষা দিতেছেন। আমি শিখাবো একটাই কারণ, আমার সন্তান অনেক টাকা বেতন পাবে। আপনার যত সম্পদ আছে দেবগালির জমিনে যত সম্পদ আছে, আপনার মনে করে 80 বিঘা সম্পত্তি রয়েছে, আপনার একটাই সন্তান ছেলে হয়েছে, এই ছেলে সন্তানকে আপনি মানুষ করার জন্য ইংলিশ মিডিয়ামে পড়ানো শুরু করে দিয়েছেন। এই ইংলিশ মিডিয়ামে পড়ানোর কারণে আপনি মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে দিয়েছেন, প্রত্যেক মাসে খরচ হয় 30,000 টাকা, কয় হাজার 30,000 টাকা, আপনি মাসে আয় করেন 20,000 টাকা, 10,000 টাকা প্রত্যেক মাসে শর্ট পড়ে যায়। এই 10,000 টাকা কভার করতে গিয়ে প্রত্যেক বছর আপনার জমি বিক্রি করতে হয়। কি বিক্রি করতে হয়? জমি বিক্রি করতে হয়, কারণ আপনার পাথরের জমি জমা আছে, আপনাকে জমি বিক্রি করবেন। আমার নাই, আমি বিক্রিও করি না। আপনার জমি বিক্রি করতে হয়, এই জমি বিক্রি করার টাকা দিয়ে আপনার সন্তানকে লেখাপড়া করানো শুরু করে দিয়েছেন। এত সুন্দর লেখাপড়ার যোগ্যতা দিয়ে তৈরি করেছেন, যেই সন্তানের চাকরি বাংলাদেশে নাই। আপনার সন্তানের চাকরি কি বাংলাদেশে নাই? এই সন্তানের চাকরি হলো ওই যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের গণভবনে, এমন পদে একটা চাকরি হয়েছে যে মাসিক বেতন পাবে 10,00,000 টাকা। কয় লাখ টাকা? 10,00,000 টাকা। আপনার ওটা গৌরবের বিষয় না? আপনি পশ্চিম রাজ্যের থেকে জমি বিক্রি করে আপনার সন্তানকে মানুষ করেছেন, যার চাকরি বাংলার জমিনে নাই, এই যোগ্যতার চাকরি হলো ডোনাল্ড ট্রাম্পের গণভবনে, যার মাসিক বেতন 10,00,000 টাকা। এই 10,00,000 টাকার বেতন আপনার সন্তান পেয়েছে, এত সুন্দর চাকরির অভাব পেয়েছে, দাদগারির জমিনের ওই বাবা এত আত্মগৌরব প্রকাশ করতেছে, রাস্তা ঘাটে মাঠে হাটে বাজারে চলতে চলতে যার সাথে সাক্ষাৎ হয় তার সাথেই গল্প মারা শুরু করে দেয়, তার সাথেই গল্প মারা শুরু করে, আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে দিয়েছি, আমার সম্পদ দেখে যা দুঃখ
আপনাই আমার সন্তানকে এমন সুন্দর শিক্ষা দান করেছি, যে শিক্ষার কারণে বাংলার জমিনে কোনো চাকরি নাই। আমার সন্তানের যোগ্যতা বলে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কোনো ভবনে মাসিক 10 লক্ষ টাকা বেতনের চাকরি। আমার চাইতে গর্ব প্রত্যেকের জমিনে কেউ নাই, আমার মতো গর্ব গাজীপুরের জমিনে কেউ নাই, আমার মতো গর্ব বাংলার জমিনে কেউ নাই। আমি এতটাই গর্ব করি, আমি এতটাই গর্বময় বাবা যার সন্তান আমেরিকায় চাকরি করবে। আপনার সন্তান চাকরিতে যাওয়ার জন্য এত সুন্দর ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। মনে করেন ফেব্রুয়ারির 10 তারিখে ফ্লাইট শুরু করা হবে, কয় তারিখে ফেব্রুয়ারির 10 তারিখে আপনার সন্তানের আমেরিকার যাওয়ার ফ্লাইট নির্ধারণ করা হয়েছে। এই ফ্লাইটে আপনার সন্তান যাবে, আপনার গ্রাম থেকে 10-20 জন সাথে গিয়েছে, ওই ঢাকা আসা জেলালঙ্কর জাতির বিমান বন্দরে পৌঁছে গিয়েছে, আপনার সন্তানকে বিমানে তুলে দেওয়া হয়েছে। আমার ভাইরা সুন্দর করে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন আপনার দুনিয়ার সম্পদটা কত কাজে লাগে। আপনার সন্তান শাহ জেলালঙ্কর জাতির বিমান বন্দরে চলে গেছে, আপনার গ্রাম থেকে 20 জন সাথে সাথে বা দিকে যেতে চলে গেছে, বিমানে প্লেনে চলে গেছে, ওই প্লেনটা ওরা শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে। আপনার সন্তান যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছে, আপনার সন্তান যখন যুক্তরাষ্ট্রের জমিনে পৌঁছেছে, আপনার সন্তান বাসাতে যাওয়ার পরে ফ্রেশ হয়ে তাই কোট প্যান্ট পরে ডোনাল্ড ট্রাম্পের গণভবনের যে আদর্শ লিপি আছে সেই আদর্শ লিপি বরণ করে গণভবনে চলে গেছে। ওই গণভবনে যে তার আসনটা রয়েছে আসনে বসে গেছে, ওই আসনে বসার পরে তাকে এতটাই শুভেচ্ছাময় ফুল দান করা হয়েছে, যার আত্মগৌরব দেখে এত খুশি আর বাংলার জমিনে কেউ হয় নাই। আপনার সন্তান গণভবন থেকে ফার্স্ট ডে মানে প্রথম দিন ডিউটি করে সে বাসায় চলে গেছে, প্রথম দিন গণভবন থেকে ডিউটি করে বাসায় চলে গেছে, পাঁচটার পরে বাসায় গিয়ে আপনার দেবগাড়ির জমিনে হ্যালো লাগাই দিচ্ছে, বলতেছে বাবা গো এত কষ্ট করে তুমি আমাকে লেখাপড়া করাইছো, মাতার দাম পায় ফেলে ইনকাম করেছো মাসে 30,000 টাকা, আমার কাছে খরচ করেছো মাসে 30,000 টাকা, মাকে তুমি সুন্দর কাপড় দাও নাই, আমার বোনকে সুন্দর জামা কিনে দাও নাই, আমার ভাইকে সুন্দর জুতো কিনে দাও নাই, না যে আমার পিছনে তুমি এত টাকা খরচ করেছো, প্রত্যেক মাসে 10,000 টাকা শর্ট পড়েছে, তোমার প্রত্যেক সম্পত্তি দিকটি তাম সম্পদ শেষ করে আমাকে লেখাপড়া করাইছো, আমি আজকে এত সুন্দর একটা চাকরি পেয়েছি বাবা, গণভবনের চাকরি পেয়েছি মাসিক 10 লক্ষ টাকা পাবো, তুমি একটু ধৈর্য ধরো, প্রত্যেক মাসে আমি 9 লক্ষ টাকা দেবগাড়ির জমিনে পাঠাই দিব, যে সমস্ত জমি বিক্রি করেছো ওর চাইতে ডাবল ডাবল জমি তুমি দেবগাড়ির জমিনে ক্রয় করবে। এমন সান্ত্বনাময় কথা ওই বাবাকে বলতেছেন, মাকে বলতেছেন, ওই আপনার সন্তান নাস্তা করবে রাতে, তার আগে আপনাকে ফোনে এরকম কথা বলেছে, কথা বলার পরে সুন্দর করে খাবার দাবার করে ঘুম গেছে, ঘুমের ঘরে যাওয়ার পরে ওই ব্যক্তি ঘুম থেকে হাত চাপ করে চাতন পেয়েছে, ঘুম থেকে জেগে উঠেছে, জেগে ওঠার পরে তার বাম পাশে এতটাই ব্যথা করা শুরু করে দিয়েছে, হৃদয়ের যন্ত্রণা কম্পন শুরু হয়ে গেছে, যেই হৃদয়ের কম্পনে তার আপনার সন্তান হৃদয়ের যন্ত্রণাতে ওই আমেরিকার বিছানার উপর কাতরাইতেছে কাতরাইতেছে, আপনার তো বাড়িতে সুখে শান্তিতে ঘুমায় পড়েছেন, আপনার সন্তান মাত্র একদিন মাত্র ডিউটি করেছেন, এই সন্তান যখন ডিউটি করেছে প্রথম রজনীতে তার দিনের ভিতরে আর ভালো লাগে না, এমন যন্ত্রণা লাগে কেন, অমন দেশে আপনার পাশে কেউ থাকবে না, আমাদের দেশে যদি একবারে জ্বর হয় পাশের বাড়ি থেকে সে মাথায় পানি দেয় না, মাথায় পানি দিবে, আমার বাড়িতে যদি অসুখ হয় আমার বাবা বাড়িতে নাই, আমার ভাই বাড়িতে নাই, আমার পাড়া প্রতি আমাকে অ্যাম্বুলেন্স করে ডাক্তার বাড়ি
পাতা নিয়ে যাবে, হাত পাতা নিয়ে যাবে এমন করে মানুষ আমাদের বাংলাদেশের মানুষ, কিন্তু অন্য দেশের মানুষ এরকম নাই। পাশের গেটে আটকায় আটকাইছে তার জীবন নাশ হয়ে যাবে, কিন্তু কখনো মাথা চারা দিয়ে দেখবে না। আপনার সন্তান ওই রকম গেটের ভিতরে যন্ত্রণাতে যন্ত্রণাতে এক পর্যায়ে তার মৃত্যু ওই আমেরিকার বিছানার উপর হয়ে গেছে। আপনার সন্তানের মৃত্যু হয়ে গেছে। সন্তান আপনার সাথে সুন্দর কথা বলেছে, যত জমি বিক্রি করেছো সমস্ত জমি তোমাকে ক্রয় করাবো, আমি মাসে 10 লক্ষ টাকা পাবো, 9 লক্ষ টাকা দেবদারির জমিনে পাঠিয়ে দেব। ওই সন্তান ওই রাতে মৃত্যুবরণ করেছে। আমেরিকা থেকে আপনার সন্তানের খবর এসেছে যে আপনার সন্তান আজকে রাত্রে মৃত্যুবরণ করেছে, আপনার সন্তানের লাশ প্রস্তুত করা হয়েছে, কফিনটা নিয়ে যেতে হবে। ওই আমেরিকার জমিন থেকে কফিনটা আনতে 5 লক্ষ টাকা খরচ হবে। কয় লক্ষ টাকা? 5 লক্ষ টাকা খরচ হবে। আপনি বাপ হয়ে তার মানতে পারতেছেন না, আমার সন্তান আমেরিকার জমিনের ভিতরে দাফন হবে তো আমি মানতে পারি না, অন্তত সন্তানের মৃত্যু মুখটা একবার হলেও আমি দেখব। আপনার সমস্ত সম্পদ বিক্রি করে সন্তানকে আমেরিকা পাঠাইছেন, এই সন্তানের পিছনে আর 1 টাকা ব্যয় করার মতো অর্থ আপনার বাড়িতে নাই। এখন আপনার গ্রামে আপনার শহরে মানুষের কাছে বলা শুরু করে দিয়েছেন, বাপজান ভাইজান আমাকে 500 টাকা দাও, 1000 টাকা দাও, 10000 টাকা দাও, 5 লক্ষ টাকা জোগাড় করতে হবে, আমার সন্তানের মৃত লাশটা নিয়ে আসতে হবে। ও আমার মুসলমান ভাইরে, তোমরা শুনে রাখো, মন খুলে দিল খুলে শুনে রাখো, আমার সন্তানকে আমেরিকার জমিন থেকে বেদের জমিনে নিয়ে এসে দাফন করবে, এমন সন্তান পৃথিবীতে যতদিন আপনি লেখাপড়া করাইছেন, ABCD অঙ্ক কি দিয়েছি মাই অঙ্ক সে করেছে, এতগুলো লেখাপড়া করার ভিতরে একটা নেকিও ওই ব্যক্তি অর্জন করতে পারে না। কথা বলেছি কিনা? আপনার সন্তান ইউনিভার্সিটি পড়ছে, আমি একটা সত্য কথা বলবো, সত্য কথা বলবো বলবো নাকি বলে? জীবত হয়ে যায় তবুও বলি, কথার প্রসঙ্গে এসেছে, আল্লাহ মাফ করুক। আমি আপনাদের যমুনা সেতুতে চাকরি করি, অফিস স্টাফ হিসেবে আছি, ওখানে পুলিশ ক্যাম্পে ইমাম হিসেবেও আছি। তো আমার রুমে 3 জন মানুষ থাকি, একজন ওখানকার সুপারভাইজার, আর একজন ইঞ্জিনিয়ার যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছেন, আর আমি। তো প্রথম মাসে ওই ইঞ্জিনিয়ার ছেলেটাকে দেখলাম ভদ্র, দেখলাম ভালো, তো তারপর থেকে দেখি বিশ্বাস করেন ওই ছেলেটার ফোনে মানে ইমুতে মেসেঞ্জারে ফেসবুকে যত জায়গা দিয়ে কল করা যায় এত পরিমাণ মেয়েদের কল আসে, এটা আমি গুণে শেষ করতে পারবো না। তবে আমি ধারণা করি যে দিনে হয়তো বা 30 থেকে 40টা মেয়ে তার ফোনে কল দেয়, এই ইন্টারনেটে কল দেয়। সে কি করে? ইউনিভার্সিটিতে পড়ছে, নেকি অর্জন করছে নাকি গুণা অর্জন করছে বলেন তো দেখি। আপনার সন্তানকে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন যে কোনোদিন এক অক্ষর আমাদের কাছে যায় নাই, ওই ইংলিশ মিডিয়ামে পড়ছে, আজীবন যদি ইংরেজি পড়ে একটা নেকিও পাবে না। আর আপনার সন্তান গরিব ঘরের সন্তান, মাদ্রাসায় দিছে, মক্তবে দিছে, বা আপনি ইউনিভার্সিটিতে দিছে, অনেক সে দিন শিখে শিক্ষিত করছে, যতদিন আলিফ পড়বে বা পড়বে তা পড়বে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবে ততদিন নেকি পাবে। আর হাদিস শরীফের ভিতরে পড়ে ওই নেকি যতগুলো হবে তার এক অংশ নেকি তার বাপ মায়ের আমল নামায় লেখা হবে। এবং আমি গরিবের ঘরে সন্তান, এতিমের মতো মাদ্রাসায় দিয়েছে, আলিফ পড়েছে, বা পড়েছে, যে সমস্ত কোরআন তেলাওয়াত করেছে, হাদিসের মাত্রা মাসাল শিখেছে, সমস্ত কথার ভিতরে নেকি আছে কিনা বলেন। বলে আর এক অংশ নেকি আপনার আমল নামায় লেখা হবে। আর আপনার ব্যক্তি সমস্ত সম্পত্তি বিক্রি করে আপনার সন্তানকে মানুষ করেছেন, আমেরিকার জন্য পাঠাইছেন, তবুও সারা
সারা জীবনে একক্ত নামাজ পড়ে নাই, কোনোদিন আলিফ শব্দটা উচ্চারণ করে নাই, দশটা নেকিও আপনার সন্তান অর্জন করে নাই, আপনার সন্তানের জীবনটা বিতাই দিয়েছেন, আপনার জিন্দেগীর সমস্ত সম্পদটা শেষ করে দিয়েছেন, আপনার জিন্দেগীতে একটা নেকিও আপনার আমল নামায় আসে নাই। তাহলে আমাদের সন্তানগুলো মানুষ করি ভুল জায়গায়, ভুল জায়গায় মানুষ করি। আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, এর চাইতে গর্বের বিষয় আর কিছু থাকতে পারে? করে না। তো আমাদের সম্পদ আছে, অর্থ আছে, টাকা আছে, কত দিকের সম্পদ আমাদের কাছে আছে, এই সম্পদ যা যদি একজন ব্যক্তি চায় দশটা টাকা দাও, এটা আমরা দিতে চাই না। আমাদের মাথায় শুধু ঘুরপাক খায় দশটা টাকা কার থেকে কিভাবে আমরা ইনকাম করব, এই চিন্তায় আমাদের কে ঠকলো কে জিতলো এটা দেখার বিষয় নয়, আমার পকেটে কয় টাকা উঠছে এইটা আমাদের দেখার বিষয়। এই চিন্তা করে জীবন চালানো যাবে না, এই চিন্তা করে পৃথিবী থেকে নেকি অর্জন করা যাবে না। আপনাদের মাহফিলে কিসের জন্য দেওয়া হয়েছে বলেন তো? কিসের জন্য দেওয়া হয়েছে? কবরস্থানের উদ্যোগে। আমাদের পশ্চিম কুশিয়া মাশাল্লাহ এতদিনের আকাঙ্ক্ষা ছিল, আমাদের পশ্চিম কুশিয়া কবরস্থান হয়ে গেছে, এর চাইতে ধন্য আর কেউ হবে না। কারণ কি জানেন, এখন যে পরিস্থিতিটা আছে, আপনি এখন মারা যান, আপনার বাড়ির সব চাইতে যেটা নোংরা জায়গা ওই জায়গা আপনাকে দাফন করা হবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি বাবার পক্ষে সম্পত্তি পেয়েছেন, আপনার 100 বিঘা সম্পত্তি আপনার নামে আছে, আপনি এখন মারা যাবেন, আপনার সন্তান সর্বোচ্চ যে জায়গায় নিম্ন মানে ওই জায়গায় আপনাকে দাফন করা হবে, সেটা বাসতলা হোক আর পুকুর পার হোক আর জবের পারে হোক, যেখানে হোক, যেখানে আপনার সন্তান যাবে না, আপনার ছেলের বউ যাবে না, আপনার নাতি যাবে না, আপনার ছেলেরা যাবে না, ওই জায়গায় আপনাকে দাফন করা হবে। আর কিছুদিন পরে ওই জায়গাটা নিশ্চিহ্ন হয়ে যাবে, মুরগির বাচ্চার খুবই ওইটা ওখানে দেবে, ওইটা ওখানে মানুষ করবে, কিন্তু আপনার কবর আছে ওখানে এইটা আর মনে থাকবে না। কিন্তু কবর উত্থানের একটা লাভ আছে, ওইখানে আপনার জন্য কেউ দোয়া করতে যাবে না, আপনার দেশের একটা কবরস্থান হবে, ফকির ওই কবরে দাফন হবে, বাচ্চা ওই কবরে দাফন হবে, সাধারণ গরিব ওই কবরে দাফন হবে, আর যে সমস্ত স্বাভাবিক সমমায়ের মানুষ ওখানেও তাদেরকে দাফন করা হবে। আর 50 জন মানুষ দাফন হয়েছে, তার মধ্যে মনে করেন 45 জন মানুষের ছেলে মেয়ে জেনারেল শিক্ষিত, যারা নিজে নামাজ পড়তে পারে না, এতটুকু শিক্ষা তাদেরকে দেওয়া হয় না, কিন্তু 5 জন মানুষকে দাফন করা হয়েছে, তাদের সন্তানকে আলেম হাফেজ মুক্তি বানানো হয়েছে। ওই 5 জনের জন্য আপনার গ্রামের হাফেজ ওই কবরস্থানে যাবে, আপনার গ্রামের মুফতি সাহেব ওই কবরস্থানে যাবে, ওই কবরস্থানে গিয়ে দোয়া করবে। আর আলেমরা এত কৃপণ না যে কৃপণতার কারণে ওই ওই কবরস্থানে গিয়ে শুধু তার বাপ মায়ের জন্য দোয়া করবে, এমনটা কি করবে? কথা বলে করে করবে? ওই আপনার গ্রামের মুফতি সাহেব যা কি করবে, আপনার কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছে সমস্ত মাইয়াতের রুহের মাগফিরাতের জন্য দোয়া করে বলেন সুবহানাল্লাহ। এটা কি গৌরবের বিষয় না? আপনার ইচ্ছা সাধন যদি হয়, আপনার যদি চাহিদা ভিতরে বাড়ে, আমি কবরস্থান দেব, কবরস্থানে আমার দাফন হবে, সবাই আসবে দোয়া করবে, আর কবরস্থানে আরেকটা ফজিলত হলো যে প্রত্যেকবার যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তিকে যখন দাফন করা হবে প্রত্যেক সময় কি করা হবে, সবার জন্য দোয়া করা হবে। মাসে যদি 3 জন মরে তাহলে মাসে 3 জন মরার কারণে ওখানে দাফন করার 3 বারই সে দোয়া করা হবে, 3 বার দোয়া করবে না, 3 বার দোয়া করবে। কিন্তু আপনি যদি বাড়িতে দাফন করা হয় আপনাকে, তাহলে কিন্তু ওই একবারই শেষ, আর কখনো দোয়া করা হবে না। তাহলে আমাদেরকে এমন সম্পদ দান করছে যে সম্পদ দিয়ে হলেও কি করব, আমরা আখেরাতের জন্য অর্থ উপার্জন করব, কবরস্থান তৈরি করব, আমাদের নাজাতের জন্য কবরস্থান তৈরি করব, আমাদের মাগফিরাতের জন্য কবরস্থান তৈরি করব, আখেরাতের ময়দানে জান্নাত পাবো এই আশা করে আমরা কবরস্থান তৈরি করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে কথাটা বলেছেন যে তোমাদের দুনিয়ার জমিনে হায়াত দিয়েছি সংকীর্ণ হায়াত, অল্প সময়, এটার কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই, কখন শেষ হবে কেউ বলতে পারবে না। আর আখেরাতের জমিনটা
আখিরাতের জমিনটা এমন বানিয়েছি যে এই জমিনে তোমাকে হায়াত দেওয়া হবে, হায়াত কোনোদিনও শেষ হবে না। তাহলে এটা চিন্তা করে যদি তোমরা চলতে পারো পৃথিবীতে, ওই আখিরাতের ময়দানে জান্নাত ছাড়া আর কিছু কামনা করা যাবে না। আখিরাতের ময়দানে যদি জান্নাত ছাড়া কিছু কামনা করেন, তাহলে দুনিয়ার জমিনে বিড়ি খেতে হবে। কি খেতে হবে? বিড়ি খেতে হবে। বিড়ির একটা শাস্ত্র আছে, এই কথাটা বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমি যদি এখন বলি যে কারা কারা বিড়ি খান, হাত তুলে দেখান, কে কে তুলবেন? আর আমি যদি বলি কারা কারা কোরআন পড়া পারেন, হাত তুলেন তো দেখি, চলবেন না? আমি একটু দেখি কারা কারা কোরআন পড়া পারেন, একটু হাত তুলে দেখান তো দেখি, হাত তুলে দেখান যারা কোরআন শরীফ পড়তে পারেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, হাত নামা। কিন্তু আমি যদি বলি কারা কারা বিড়ি খান, হাত তুলেন তো তুলবেন? কেন? এটা ভালো কাজ? ভালো কাজ না। এই ভালো যেটা না, এটার ভিতরে আমাদের দ্বিধা সংকোচ আছে। তাহলে আপনি যখন হাত তুলতে বাধা এসেছে, তাহলে মনে করবেন এটা ভালো কাজ না। তো এক শ্রেণীর মানুষ হচ্ছে কি করে বিড়ি খায়, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে কি খায় বিড়ির উন্নত মানে কি সিগারেট, কি সিগারেট। এই বিড়ি আর সিগারেট দুজন গল্প শুরু করেছে। বিড়ি খেতেছে, ভাই আমার যে খায় সে যে আমার ভালোবাসে তার কোনো শেষ নাই, যে আমার খায় তার জীবনের চাইতে আমার বেশি ভালোবাসে। সিগারেট বলতেছে কি করে, এ কি করে তোর জীবনের চাইতে বেশি ভালোবাসে? এ কয় শোন, ওই চোদ্দ মাসে না কখন যে রোয়া ধান লাগে, কখন কোন মাসে বলেন, কোন মাসে? যে মাসে কাল বৃষ্টি হয় সে মাসে রোয়া ধান লাগে না, শ্রাবণ মাসে। যাই হোক, ওই বিড়ি প্যাকেট নিয়ে যায়, এমন বৃষ্টি নামছে রোয়া লাগাইতেছে, ওই দেখবেন ওই বৃষ্টির মধ্যে রোয়া লাগাইতেছে সারা শরীর ভিজে দিতে, কিন্তু আমার তিনটা পলিথিনে পেয়েছে টেয়ারে ভিতরে রাখে, তিনটা পলিথিনে টেয়ারে রাখে, আমি তার কি না বুঝি, এত আমার ভালোবাসে। ওর শরীরে বৃষ্টি পানি করে ঠান্ডা লাগবে, জ্বর আসবে, ওষুধ খাবে, তবুও সে প্রস্তুত ও ঠান্ডাতে মারা যাবে, তাও রাজি কিন্তু আমাকে দিতে দেয় না। সিগারেট করতেছে, বাপ রে বাপ, তুই এত ভালোবাসে আর সিগারেট করতেছে, আমার কিরকম ভালোবাসে তুই জানো? দেখে বলতো সিগারেট করতে, শোন তোর গায়ের সাথে তো লেখা নাই যে আমার খাইলে ক্যান্সার হয়, আমার খাইলে স্ট্রোক হয়, কোনো কিছু লেখা নাই, এই জন্য খায়। কিন্তু আমি এতটাই জানি যে আমার বডির সাথে লেখা থাকে আমাকে পান করলে ক্যান্সার হবে, স্ট্রোক হবে, আর কত কি হবে। তাহলে তো আমরা দুজনই সেই দামি মানুষ, আমরা সেই দুজনই মূল্য আছে যারা জীবনের বিনিময়ে কি করে আমাদেরকে ভালোবাসে। কিন্তু ভালোবেসে খান, আমার দুঃখ নাই। আপনাদের যারা বিড়ি খান তাদের একটা সুভাগ্য আছে। কি সুভাগ্য বলবো? কথা বলেন না, বলো যারা বিড়ি খান তারা বলবেন, বলবো বিড়ি মনে কম খায়, আজ কম তো বিড়ি খাওয়ার লোক কম আছে আর কি। তো আমাদের কপাল ভালো কি, যে যে কাপড়ে মারা যাবে ওই কাপড়ে দাফন করার কি নাই, বিধান নাই। কি জানি একটা রাষ্ট্র দেখলাম, ওই দেশে যে যে ব্যবসা করবে ওই ব্যবসার কফিন বানায় ওই কফিনের কাছে দাফন করা হবে। কেউ যদি মদের ব্যবসা করে মদের বাতল কফিন বানাবে ওই কফিনে তাকে ভরে দাফন করা হবে। কেউ যদি আপনি মনে করেন যে ব্যবসায় করুক ওই ব্যবসার একটা আকৃতি দিয়ে তাকে কফিন বানায় ওই ব্যবসা ওর ভিতরে দাফন করা হবে। কিন্তু আমাদের কপাল ভালো, যারা যারা মারা যাব সবাইকে এক কাপড়ে দাফন করা হয়, সেই কাপড়টা হলো সাদা, তাই না? আর যদি এই বিধান থাকতো আমাদের দেশে যে যে কাপড় পরে মারা যাবে ওই কাপড়েই তাকে দাফন করা হবে, তাহলে বিড়ি যারা খায় তাদের কপাল একটু মন্দ হতো। কারণ ওই জামাটা দেখে দুনিয়াতে যারা দাঁড়ো নামাজ পড়তে যেত সবাই বলতো, হাই রে বিড়ি খাইছিলি, একেবারে মেটের মতো জামা কানা কানা পড়ে আছে, এ জামা কানা হয় না, পকেট কানা, হাতা কানা, এখানে কানা, ওই জামা দেখেই এক নম্বরে গ্যারান্টি দেওয়া যাবে কি খোর, বিড়ি খোর।
আর কিয়ামতের ময়দানেও ওই এটাই জামা পরে উঠতো, আর যদি উলঙ্গই উঠতো কবরের মাঝে একটু ফেরেশতা এসেও কি দেখতো যে এটা কি জমিন থেকে কি বিড়ি খাওয়াইছে। তাহলে বিড়ি খাওয়ার কপাল ভালো যে সাদা কাপড়ে দাফন দেওয়া হয়। যে সাদা কাপড়ে দাফন না করা হতো তাহলে দুনিয়া আখরা সব জায়গায় সাক্ষ্য প্রমাণ করতো যে আপনার তার বিড়ি খোর। তো বিড়ি খাওয়ার মধ্যে কি সফলতা আছে? বিড়ি খাওয়ার মতো যা সফলতা পাইছে যদি আমাকে বলে যে আমি সফলতা পাইছি আর সারা জীবন বিড়ি খাওয়ার টাকা আমি দেবো, পাইছেন? তো যারা যারা বিড়ি খান এই বিড়ি খাওয়া ছাড়িয়ে দিবেন কিনা আমি সবাই হাত দেখবো না, শুধু একজন মানুষের হাত দেখবো। এখানে যারা আছে একজন মানুষের হাত দেখবো যে আমি বিড়ি খাইছি আর বিড়ি খাবো না, আমার রথ শেষ। আমাকে দেখাতে পারবেন একজন মানুষ দেখি? আমি জানি ব্যবজারি কুকশিয়া চকদামপুরে মানুষ কিরকম বিড়ি খায়, আমি কিন্তু দেখি যাক আপনাকে বলি নাই। একজন মানুষকে দেখালে দেখে যাক আল্লাহ পাক আপনাকে কবুল করে বলে আমিন। আল্লাহ পাক আপনার জিন্দগিতে যত গুণ আছে সারা জীবনের গুণগুলো আল্লাহ পাক মাফ করে দেন, বলেন আমিন। ওই ব্যক্তি মরণের সাথে সাথে আল্লাহ পাক তাকে যখন জান্নাত দান করে বলে আমিন। বিড়ি খাওয়ার চাইতে কি খাওয়া ভালো কন্ত দেখি? বিড়ি খাওয়ার চাইতে কি খাওয়া ভালো? ওইটা বললাম না, ওইটা খাইলে তাও ভালো, গন্ধ করবো না, বাইরে গন্ধ খাইলে গন্ধ করবো না, কিন্তু বিড়ি আমার জিনিস খাওয়া লাগবে না, খালি ধরে আমার জিনিস দিবেন মাশাআল্লাহ কয়টা তো ও বিড়ি খোর এটা বলতে পারবে। তা আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করুক, সুমজ দান করুক, অপচয় টাকা আমরা নষ্ট না করে দিনের খাতিরে টাকা খরচ করে আমাদের আখেরাতকে উজ্জ্বল কামনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই আমিন।